সরি, কালকে ওই মাংস রান্না দেখি আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর সেই কারণে আসা হয়নি। বুঝতেই পারছো শরীরটা ঠিক জুতের নেই সেই কারণে। তো দেখো, সকালে চা বিস্কিট দিয়ে শুরু করলাম, এদিকে চা হয়ে গেছে আমাদের সকালে। এখন তো কার্তিকবাবু বাড়িতেই থাকে জানো তো, সেই জন্য দুজনের জন্য চা নিয়ে চলে এসেছি, আর এদিকে ছেলের খাবারও নিয়ে চলে এসেছি। তো ছেলেকে আমরা চা খেয়ে তারপর ছেলেকে খাইয়ে দেবো ছাতু, ও তো এখন সকালে ছাতু খায়। তো চলো একবারে পরে আসছি তোমাদের সামনে, সকালে চাটা তো শেয়ার করে দিলাম, নাহলে তো মাঝে মাঝেই আমি ভুলে যাই চা দেখাতে। হাই ফ্রেম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা। সরি, কেন কি বেশিক্ষণ কথা বললেই কাশি হচ্ছে, সেই কারণে কথা বলছি না বেশি, আর ব্লগও বেশি বড় করব না। এর জন্য অনেকটা বেলা থেকেই শুরু করলাম, এখন যাবো স্নান করতে। আজকে রান্নাবাড়ি সেরকম কিছু ছিল না, কালকে মাছ করেছিলাম, বাটা মাছ, তোমরা তো জানোই ভিডিও দেখেছ। তো রাতে তো রুটি তড়কা খেয়েছি আর মাছটা রয়ে গেছে, তো বাটা মাছ রয়েছে, দুপুরে ভাত করলাম শুধু। তো বাটা মাছ আর ভাত দিয়ে খাওয়া যাবে, আর চার পিস মানে বড়া আছে, যাই হোক তো হয়ে যাবে দুপুরে খাওয়া, আর রাতে আবার দেখা যাবে কি করা যায়। কারণ বুঝতেই পারছো ওই যে আরেকজন হাত টান টান করে শুয়ে রয়েছে, ওই যে আরেকজন হাত টান টান করে শুয়ে আছে, আর এই যে একজন হ্যাঁ হ্যাঁ করে হাসছে এখানে শুয়ে শুয়ে, আর একজন ওই যে হাত টান টান করে শুয়ে রয়েছে। তো চলো এটা দেখ, হেসেই তো চলো আর পরে আসছি স্নান টান করে, একবারে তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে চলো। আরেকজন ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ যিনি আগে দেখাচ্ছি না এখন আর আজকের ভিডিওতে, তো চলো ও ঘুরে বেড়াচ্ছে নিচে, খেলুক, ঘুমাচ্ছে, এই করছে। তো চলো পরে আসছি, এই দেখো 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 পা দিয়ে লাথি মারছো পাপাকে, কী করছিস পাপাকে, হাসছিস আবার, হাসছিস আবার, তো ঠিক আছে চলো পরে আসছি, আবার মার মার পাপাকে মার দেখি। চলো পরে আসছি, স্নান করে চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেল, এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে এখন শুয়ে রয়েছে, ওলিবা ওলিবা, ছেলেকে এখন কোলে শুয়ে রেখেছি, এবার ঘুম পাড়াবো, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ পরেই আসলাম, স্নান করলাম, পুজো দিলাম, নিজেরা খেলাম, ছেলেকে খাওয়ালাম, এখন ছেলেকে ঘুম পাড়াবো, আবার আসবো একবারে বিকেলবেলায়, ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো, একটু শুয়েছিলাম ছেলের পাশে, মানে ঘুমায়নি, এমনি শুয়েছিলাম। তো এখন ছেলেকে নিয়ে একটু বাইরের ঘরে বসছিলাম, ওটা শেয়ার করিনি, রোজ রোজ একই জিনিস। তো এই যে তোমাদের সোনা জামা প্যান্ট পরে বাইরে বসছিলাম মামার সাথে, না মাম্মা না মাম্মা আমার কোলে বসে থাকে বাইরে, জানো বাইরে যখন বসে তখন আমার কোলে বসে থাকে। তো ঠিক আছে চলো এখন ছেলে দুধ জাল দেবো, তারপর ছেলেকে দুধ বিস্কুট খাওয়াবো, তারপর দেখি চা করবো একটু খাবো, চলো সব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো আমাদের চা বিস্কুট চলে এসছে, নিমকি বিস্কুট আর এই যে চা, আর এই দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে আগে খাইয়ে নিলাম। এই যে কার্তিক হাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক হাত দিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো কেমন লাগছে, দেখো এই দেখো কেমন লাগছে বলো, চোখ মুখ ঢুকে গেছে, সরাও হাত সরাও, চোখ মুখ ঢুকে গেছে হাত নিয়ে। তো এই যে ছেলে আমার কোলে, ও খাওয়াই গেছে, তাই দুষ্টু করছে, এখন দুষ্টু করছে, তো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি। তো দেখো চলে এসছি রান্নাঘরে, আর এদিকে দুধ বসিয়েছি, এই যে দুধ বসিয়েছি দেখো ইন্ডাকশনে, তো দুধ বসিয়েছি কারণ কি, একটু সিমুই করব, তো সেই কারণে একটু সিমুই করব বলে আসলাম, কারণ মা দিয়ে দিয়েছিলো সিমুই আর করা হয়নি, চাউমিন দিয়ে দিয়েছিলো, সিমুই দিয়ে দিয়েছিলো, এক প্যাকেট চাউমিন এখনও রয়েছে আর সিমুইটা করাই হয়নি। তো চলো সিমুইটা সন্ধ্যাবেলা একটু করে নিই, আর চিকেন আনলো বর, এবার ভাবছি এখন করে রাখবো না সকালে করবো, সকালে প্রচুর গরম লাগে, আর রাতেও তো খাওয়ার কিছু নেই, দুপুরে মাছ ছিল ওটা দিয়ে হয়ে গেছে কালকের, তো রাতে কী খাবো ভাবছি, যদি চিকেনটা করে নিই তো রাতে হয়তো এক পিস আলু আর মাংস দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, আর তারপরে দুপুরবেলা হয়ে যাবে কালকে, দেখি কী করি, বর তো এখন রয়েছে কোনো সমস্যা নেই। তো চলো করে নিই রান্নাটা, আগে চিসিমুইটা করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে।
তো দেখো এদিকে দুধটা মধ্যে যারা কি দিয়েছে দেখাচ্ছি। আগে দেখো এই যে সিমইটা একটু ঘিয়ে ভেজে নিলাম, মা ভাজাটাই কেনে, ঘিয়ে ভাজাটাই কড়াইতে ভেজে নিলাম একটু। তো মা এবার ভাজাটা কেনে নি, ঘি দিয়ে ভাজাটা কেনে নি, তা মা বলে একটু ঘিয়ে ভেজে নিস। তো এই যে একটু ঘিয়ে ভেজে নিয়েছি সিমইটা। আর এদিকে দেখো, এদিকে দেখো এলাচ, তেজপাতা আর চিনি দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো চলো এটা ফুটে যাক, ফুটে গেলে ওইটা দিয়ে দেবো। এটা অবশ্য ফুটেও গেছে, তখন তো দেখলে কতক্ষণ ধরে ফুটিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো ফুটে গেছে, এবার সিমুইটা দিয়ে দেবো। তো দেখো এদিকে রেডি আমার সিমুই, একটু পাতলা করেছি কারণ এটা তো জমে যাবে, তোমরা সবাই জানো একটু জমবে, সেজন্য একটু পাতলাই করেছি। তো ঠিক আছে চলো এবার এটা থাক ঢাকা, পরে তুলে দেবো মাদের। তো চলো এবার ওদিকে যাই। দেখো তোমাদের তো বললাম যে সিমুই করবো, আর দেখি যদি মাংসটা করতে পারি। গলার ভয়েসটা বুঝতে পারছো তো, গলার ভয়েসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তেল ছিল ওটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, অল্প করেই মাংস নিয়ে এসেছে, বেশি নিয়ে আসিনি কারণ বললামই তো চিকেনটা বেশি ভালো লাগে না। তো অল্প করেই নিয়ে এসেছে, চিকেনটা ধুলাম, শরীরটা খুবই খারাপ বুঝলে তো। দাঁড়াও তোমাদের অল্প সোনাকে একটু দেখিয়ে দিই, প্রচুর গরম লাগছে গো। ভেবেছিলাম কালকেই করবো, তো বর বলছে বারবার করো, মনে হয় খেতে ইচ্ছা করছে সেই কারণেই হয়তো বললো, তো তাই জন্য করবো। এবেলায় করে নিচ্ছি, নিজে কাটাকাটি করলাম, হয়ে গেল একটু ডাক্তারখানায়, বললামই তো তোমাদের যাবে, একটু হাতে বসিনি, গরম লেগে গেছে, গলাটা বুঝতেই পারছো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে চলো পরে আসছি। এই যে তোমাদের অল্প শোনা, এখানে ওকে দুটো ওষুধ খাইনি, তারপরে আবার যাই রান্নায়। নামাম্মা নামাম্মা, তো ঠিক আছে চলো। খুব কাশি হয়েছে গো, ওষুধ খাচ্ছি, অবশ্য ঠিক হয়ে যাবো। তো চলো, আর শরীর খারাপ বলতে ইচ্ছা করে না তোমাদের, কিন্তু কী করবো চলে আসে, কারণ তোমরা এতটাই আমার আপন হয়ে গেছো, তোমাদের সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, তাহলে অনেকটা নিজেকে হালকাও লাগে। তো ঠিক আছে চলো আরও পরে আসছি, মাংসটা বসিয়ে দিই, মাংস রেসিপি আর শেয়ার করলাম না কিছু, ঠিক আছে চলো আরও পরে আসছি। তো দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, প্রথমে ভেবেছিলাম আলু দেবো না, দেখলেই তো আলু কাটিনি, তো ভাবলাম পরে যে মাংসটা যখন অল্প, একদমই অল্প, তো চলো দুটো আলু দিয়ে দিই, তো দুটো চার পিস পাঁচ পিস আলু দিয়ে দিয়েছি। তো চলো মাংসটা একদম ফাইনাল রেডি হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, আর ছেলেকে এখন রেডি করব ছেলের খাবার, রাত্রির হয়ে যাচ্ছে। তো চল পরে আসছি আবার। এদিকে ভাত রেডি, আমি কথাই বলতে পারছি না গো, খুব কষ্ট হচ্ছে, ছেলেটা ভুজিয়ে রাখি। আর এদিকে এই যে চিকেন রেডি, গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, যা যেটুকু খাবো খাবো, তারপর ওই এটার মধ্যে তুলে রাখবো। তো চলো এদিকে সব কিছু করা রেডি, এবার ছেলের কাছে যাই। সরি কালকে ওই মাংস রান্না দেখি আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর সেই কারণে আসা হয়নি, বুঝতেই পারছো শরীরটা ঠিক জুতের নেই, সেই কারণে ভালো লাগছে না কিছু বুঝলে তো, মানে এনার্জি পাচ্ছি না কিছু। তা সত্ত্বেও আমি তোমাদের যখন কথা দিয়েছি ডেলি ব্লগ দেবো, তো ডেলি দিতে চলে এসেছি। তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখন থেকে আবার ভিডিও শুরু করতে হবে, তো আমাকে অবশ্যই শুরু করে দিয়েছি নেক্সট দিনের জন্য ভিডিও। তো চলো আজকের জন্য এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যেরকম পাশে আছো সেরকম পাশে থেকো, যে যেখানে আছো সে সুস্থ থাকো, সাবধানে থেকো, যা গরম পড়েছে মানে বলা না, ঘরে ঘরে এখন সর্দি জ্বর কাশি এই চলছে। চলো আজকের জন্য এইটুকুই, আর আর কি বলবো, ভালো থাকো সুস্থ থাকো, টাটা, লাভ ইউ অল, বাই।